একুশে মেয়ের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবা গ্রহণ করবে দেশের সবগুলো স্যাটেলাইট চ্যানেল আর আগামী ছয় মাসের মধ্যে চ্যানেলগুলো পে চ্যানেল হওয়ার প্রক্রিয়াও শেষ করবে টেলিভিশন মালিকদের সংগঠন সভাপতি সালমান এফ রহমানকে দেয়া সংবর্ধনা শেষে এসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংগঠনের নেতারা মোস্তফা মল্লিকের রিপোর্ট প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ পাওয়ায় সালমান এফ রহমানকে সংবর্ধনা দেয় অ্যাটকো ওয়েস্টার্ন হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলের প্রধানরা উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাটকো সভাপতি আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে অনেক চ্যালেঞ্জ এসে গেছে এবং আমি মনে করি সবথেকে বড়ো চ্যালেঞ্জটা হচ্ছে টেকনোলজিক্যাল চ্যালেঞ্জগুলি এই যে আমাদের অনলাইন টিভি আইপি টিভি তারপর যেভাবে প্রযুক্তিটা আপনার আগাইতেছে এখানে আমরা কীভাবে এটা ফেস করব আমরা দেখি কীভাবে আমরা আমাদের টিভি চ্যানেল যারা আছে তাদের সমস্যাগুলি কিভাবে আমরা সমাধান করতে পারি স্যাটেলাইট টেলিভিশনের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন সংগঠনটির সিনিয়র সহ সভাপতি অচিরেই একটা পে চ্যানেল হিসেবেও আমরা আবির্ভূত হতে চাই আমরা একুশে মে একটা টাইম লাইন ঠিক করেছি যে আমরা সবলে সকলে একত্রিত হয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইটে মাইগ্রেট করতে চাই ওখানে গেলেও আমাদের সকলের যে হয় সেটার হবে সালমান এফ রহমান বলেন বেসরকারি খাতকে উৎসাহিত করতেই এবার সরকার মন্ত্রী পরিষদে বেসরকারি খাতের ব্যক্তিত্বদের প্রাধান্য দিয়েছে মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা